নমস্কার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সুদীপ্তা রয় চৌধুরী মুখার্জি কথা বলে নেব তার সাথে আজ তৃতীয় মোদি সরকারের বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেন এক লক্ষ টাকা বাতিল করা কোটি কোটি টাকা দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার এবং তিনি বলছেন উল্টে জিএসটি বাড়িয়ে দেওয়া হচ্ছে দিশাহীন করে দেওয়া হচ্ছে দরিদ্র করে দেওয়া হচ্ছে এই এইরকমই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাজারটা কি হয়েছে যে মাথায় যায়নি বলেই এরা আবল তাবল কমেন্ট করা করে উনি বাজারটাকে গরম করার আবার সেই একই কথা গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে ঠকানোর বন্দোবস্ত করছেন কারণ উনি জানেন বাজেটে সাধারণ মানুষের কিছু আগামী এক বছর ভারতবর্ষের অর্থনৈতিক দিশা কিভাবে কি হয় সেটাই সেটাই এই বাজেটে অন্যান্য বছরের মতো এবছরও পেশ করা হয়েছে এবং এই বাজেটের বৈশিষ্ট্য হচ্ছে তিন নম্বর বার সরকার আসলো বহু বহু বছর বাদে এবং সাত নম্বর বার মন্ত্রী অর্থমন্ত্রী চিদাম্বরম এবং প্রণব বাবুর পরে একজনই অর্থমন্ত্রী সাত নম্বর বার আহ মানে সাত নম্বর বার অর্থ বাজেট পেশ করে এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিল আজকের বাজেট বাজেটটা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখানে কোনো ভূমিকা নেই তো উনি আবল তাবল কথা বল যে রাখার চেষ্টা করছেন আজ মল্লিকার্জুন খড়গে বাজেট পাশের পর তীব্র আক্রমণ করে নরেন্দ্র মোদী সরকারকে তিনি বলেন এই বাজেট হতাশাজনক এটা তো প্রত্যেকে এটাই নিয়ম হত বাজেট হতাশাজনক বাজেট দিশাহীন এটা আর এটা বিরোধী আসনে বসলে এটা বলতে হয় মল্লিকার্জুন সেটা জানেন তো সেটা জান যে সেই জালার থেকে উনি ওনার অভ্যাস বা বলেছেন বাজারটা হয়তো ভালো করে শোনে নেন আমি বোধগম্য বিষয়টা ওর ক্ষেত্রে তো বলছিলাম কিন্তু শোনারও তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাজেট শোনে না ওটা বাদ জেটটাকে আগে বাজেটা আগে শব্দটা বার করে নেয় তো সেটাই করে নিয়েছে এবং ওটাকে অভ্যাস বসতে ওটাকে বিরোধিতা করতে দেবে যে এর কোনো সালবত্তা নেই শপথ সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে শপথ রাজভবনে হয় বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয় আমি বলবো লাইনে চলুন বেনাইনে চলবেন না আপনি কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ করতে পারেন না আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে পাঁচশো টাকা করে পেনাল্টি করেছেন এটা তো ব্রিটিশ আইন

ইত্যাদি লেভেলের নেতাদের কাছে এমনি পড়ে আছে মত বন্দ্যোপাধ্যায় সেটা জানেন নিদের মত বন্দ্যোপাধ্যায় বৃত্তবান না বিবেকবান হতে বয়সের পরে তো টাকা সফটওয়ার ফোরা করে না তার জন্যই ওরা আর কি উনি আর কি ওরা আর কি খুব সিম্পল লাইফ লিড করে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বলে নইলে ওরা অন্যরকম ওরকমই আম্বানিদের মতোই সো হীরে জহরতের জীবনটি যাপন করতো এদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলে ওরা সামান্য ছোটখাটো গাড়িতে চড়ে বড় গাড়িগুলি গ্যারেজে রেখে দেয় টাকাগুলি খাতের তলায় ঢুকিয়ে দেয় কখনো বান্ধবীদের কাছে রেখে দেয় ভালো রাখার জন্য ভালো থাকার জন্য তো বন্দ্যোপাধ্যায় এখানে মত জানেন বলে তিনি টাকার একটা টোপ দিয়েছেন রাজ্যপালকে ব্যাপারটা হচ্ছে রাজ্যপালের সাথে ওর বহুদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ চলছিল এবং রাজ্যপালকে মেলাইন করারও চেষ্টা করা হচ্ছে নিজের রাজ্যপালের সঙ্গে কিছু আইনি বিষয় থাকে ওর কিছু রক্ষা কবচ থাকে উনি কিছু করে উঠতে পারেননি নইলে যাকে বলে আমরা একটা রকের ভাষায় মেয়ে কেসও দিয়ে দিয়েছে রাজ্যপালকে মানে খুবই ন্যাকালজনক সিচুয়েশন দিক বলতে গেলে বাজেটকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন এই বাজেট ব্যর্থ বাজেট নো গ্যারান্টি নো ওয়ারেন্টি সে গ্যারান্টি নেই কিছু বাজেট নেই পাচারের ওয়ারেন্টি নেই মানে এবার এবারে এয়ারপোর্টে ধরা পড়লে পরে কেউ বাঁচাবে না ও কে কে যেন ধরা পড়েছিল কালা যেন কিসব যেন হয়েছিল সোনা টোনা নিয়ে শুনেছিলাম সেইটাই কি ওর বক্তব্য যে এবারে এয়ারপোর্টে ধরা পড়লে নো গ্যারান্টি নো ওয়ারেন্টি এবার ধরা পড়লে জেনে যেতেই হবে এবারে আর কোনো কোনো রকম কোনো নিষ্কৃতি নেই এটা উনি বলেছেন এই এই বিষয়টাতে অ্যাকচুয়ালি বাজেট কি বা বাজেট কি জন্য হয় যেমন ওর পিসির মাথায় ঢোকে নি তেমনি যে পাচার কুমারেরও মাথায় ঢোকে নি ওই পাচার কুমারের কথার কোনো মূল্য নেই পশ্চিমবাংলা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত করে রেখেছে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী যে বলেছিলেন যে আমার সাথে মনকে সাথে আজ ওই কথাটা আবার প্রমাণ হয়ে গেল দেখুন শুভেন্দু অধিকারী একটা বিষয়ে কথা বলেছেন সেই কথাটা উনি বাংলার মানুষ বাংলার মানুষের জন্যই বলেছেন উনি উগান্ডার মানুষের উদ্দেশ্যে সেখানে কোনো উগান্ডার মানুষ বসেছিল না এবার যিনি এই কথাটা বলেছেন তার কথার যে কি অর্থ দাঁড়ালো অন্তত আমার মাথায় গেল না ওর বক্তব্য বাজেটে বাংলায় বিশেষ কিছু দেওয়া হয়নি কেন অর্থাৎ বিশেষ কিছু টাকা যদি বাংলার নামে বিশেষ কোন বরাদ্দ যদি থাকতো তাহলে বোধ হয় চুরি চামড়িরা একটু সুবিধে হতো সেরকম কোন পথ বোধ হয় খোলা হয়নি এবং স্বভাবতই খোলা হয় না কারণ বাংলা বিশেষ রাজ্যের কোন তকমা বাংলাকে দেওয়া হয়নি এমন এখনো বাংলাকে ওরা লুটতে লুটতে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি যে বাংলাকে বিশেষ রাজ্যে তকমা দিতে হবে স্বভাবতই তাই অন্যান্য রাজ্যের মতই অ্যাজ আ হোল কত টাকা কোন স্কিমে খরচ করা হবে সেইটার একটা দিশা নির্দেশ করা হয়েছে যেটা ঠিক ওর বোধ হয় মাথায় ঢোকে কারণ উনি সাত কোটি না সাত লক্ষ কত ভোটে যেন জিতে চান অত বোধ হয় মানুষও ডায়মন্ড হারবারে আছেন কি না জানা নেই কুকুর বেড়ালো এসে হয়তো ভোট টোট দিয়ে গেছে আমি বলতে পারবো না হবে হতেই পারে উনি বাংলার যুবরাজ বলে নিজেকে দাবি করে থাকেন তো সেই হিসেবে এই ধরনের বোকা বোকা প্রশ্নের উত্তর মানে আমরা আপনাদেরকে শুনতে হয় এই দুর্ভাগ্যটার জন্য আমার আপনাদের জন্য মায়া লাগছে নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে ফের ঢালাও নম্বর দিলেন কুনাল ঘোষ সুকান্ত মজুমদারের সঙ্গে তুলনা টেনে শুভেন্দুকে শুভেন্দু অধিকারীকে নেতা হিসেবে প্রায় ফুল মার্কস দিলেন কিন্তু যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কুনাল ঘোষের আদায় কাজকলায় সম্পর্ক ছিল আজ হঠাৎ কিসের জন্য এরকম কুনাল ঘোষ করছেন দেখুন কুণাল ঘোষ কখন কি বলবেন কখন কি বলবেন না কখন কি করবেন কখন কোন নম্বর দেবেন ওর নম্বরের উপরে আহ তিন বছরের জেলখাটা মাল তার নম্বর দেওয়া নম্বরের উপরে বিশ্বাস করুন সুযেন্দ্রবাবুর কিচ্ছু যায় আসে না সুযেন্দ্রবাবুর নম্বরের মুখাপেক্ষীও নন উনি ওনার নম্বর ওনার মার্কশিট ওনার নিজের বাড়িতে নিজের গলায় ঝুড়িয়ে রাখুন আমি শুধু বাংলা মানুষকে আপনাদের মাধ্যমে এটুকুই মনে করাতে চাই উনি বলেছেন সাধারণ সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা এবং তুমুল গাড়ি পেটানোর মধ্যে সারা বাংলা তথা ভারত সারা ভারতবর্ষে তো ছাড়িয়ে সারা পৃথিবীর মানুষ ওর এই কথা ওই আর্জি ওর এই আকুতি শুনতে পেয়েছিল সেই বিষয়ে উনি যদি কিছু দিশা দেখাতে পারেন ভবিষ্যতের জেল যাত্রা মানে দিনটা একটু কমবে সেই বিষয়ে ওকে মন্দিরে বলুন আপ কি বার চারশো পার অসম্যকার ঘোড়া থামিয়ে দিয়েছে নাকি মমতা ম্যানেজ এটাই বলেছেন অভিশীল বন্দ্যোপাধ্যায় একুশে মঞ্চ থেকে এটা কি পাগলের গুবোধই আনন্দই কথা কথাই বলা চলে একমাত্র আহ দেখুন ভারতবর্ষে আমরা চারশো পারের কথা বলেছিলাম

চারশো পারের কথা তো সবাই সবাই প্রতিটি মানুষ প্রতিটি রাজনৈতিক দল ইলেকশনে জিততেই নামে আমাদেরকে ভোট দেবেন না আজও কোনো রাজনৈতিক দল বলেনি যিনি মঞ্চধারী ধারে আবল তাবল কথা বলেন ওকে অ্যাকচুয়ালি যে ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে সেটা ছাপাল অযোগ্য বলেই বলতে পারলাম না আর কি বিজেপির কাছে টাকা আছে ইডি আছে সিবিআই আছে তৃণমূলের কাছে জনগণের ক্ষমতা আছে এমনটাই বলছেন তিনি হ্যাঁ তো এরা এই সেই জনগণের ক্ষমতা লাগিয়েই কি ওরা চেষ্টা করেছে ইডি কে বা সিবিআই কে হাত থেকে কি বলে কি নাম সেই সব নাম যেসব আলে সন্দেশ খালি ওই যে যার শাহজাহানকে আজ রোধ করার চেষ্টা করেছিল আসলে এসব এই কথাগুলো বলে আমি আবারও বলছি বাংলার শিক্ষিত মানুষ মুখ ফেরাচ্ছে একটু একটু করে এখন যারা তৃণমূল করে তারা পয়সা বাড়িতে টাকা যাচ্ছে তাই তৃণমূল করে আর যাদেরকে এগুলি বলা হচ্ছে তাদের জীবনযাত্রা শিক্ষা রুচি সংস্কৃতি সব কিছুকে তৃণমূল কংগ্রেস মাটিতে মিশিয়ে দিয়েছে এই ধরনের কথা বলে খানিকক্ষণিক জন্য মানুষকে একটু উজ্জীবিত রাখার চেষ্টা মানে এ বাংলাকে আমরা এই যদি পরিবর্তনের বাংলা হয় তাহলে আমি বলবো এই পরিবর্তনের আশু পরিবর্তন প্রয়োজন নইলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত খারাপ দিন অপেক্ষা করছে বিজেপি সরকার নাকি তৃণমূলের সাথে লড়াই করে পেরে উঠছে না তাই জন্য দরিদ্র মানুষের লক্ষ্মী মান্লার টাকা আটকে দিচ্ছে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার তো রাজ্যের স্কিম তো রাজ্যের স্কিমের টাকা কি করে আটকাতে পারি আমি তো সত্যি যে ছাপার অযোগ্য শব্দই ব্যবহার করতে ইচ্ছে করছে কিন্তু উদ না কি জানি বল না বলবো না থাক তো এই ধরনের কথা যিনি বলছেন হয় তিনি বক্তৃতা দিতে জানেন না আর তাহলে বোধ তিনি এমন কিছু সেবন করে মঞ্চে উঠেছেন যিতা জিটা বোধহয় ঠিক মানুষ জনসমক্ষে খায় না তা না হলে এই রকম মন্তব্য লাজিস স্কিমের টাকা কেন मोदी আজকে রাখবেন আর কোন কিভাবেই আজকে রাখবেন কোন পদ্ধতিতে আজকে রাখা যায় সে আসলে এগুলো পেপারটা কি এত গরিব মানুষকে বোকা বানাতে 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 একটা এমন জায়গায় চলে গিয়েছে এখন যে কি বলছে সেই শব্দের যে কি অর্থ হতে পারে নিজের কানেও না বিষদস্য থেকে না ঠেকে না একুশের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেছেন তার কাছে দশ লক্ষ চাকরি আছে কিন্তু বিজেপি ও সিপিএম মিলে চাকরি আটকে দিচ্ছে কোর্টে গিয়ে উনি যেটা বলেননি সেটা হচ্ছে যে দশ লক্ষ টাকার বিনিময়ে চাকরি রয়েছে যেটা আর কি বিজেপি আর সিপিএম এর কথা উনি বলেছেন যদি তাই হয় ওর কথা অনুযায়ী তাহলে এই বিজেপি আর মিলে যদি ওকে বিক্রি কে রোধ করতে পারে ওটাই ওর গায়ে লাগার কারণ এই জন্য উনি যে রাজনৈতিক দল একসাথে কোনোভাবেই যায় না আদর্শকতার দিক দিয়ে সে তাদেরকে এক বন্ধ হইতে রেখে উনি একটা ওই কি আবার সেই মানুষকে বোকা বানানোর স্কিম আমার ফিরাদ হাকিম বলেছেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ বেচার এজেন্ডা নিয়ে এসেছেন তো দেশ দেশকে কিভাবে বে বেচা যায় দেশ বেচার এজেন্ডা নিয়ে এসে দেশকে কিভাবে কোন পদ্ধতিতে দেশ বেচতে হয় সেটা ফিলহাল হাকিম কি ব্যাখ্যা দিয়েছেন তো দেশ কাকে ভেবে কীভাবে বেচবে এবংই বেচা দেশকে কিনছেই বা কে আর তিনি এমনটা মন্তব্য করেছেন যে গান্ধীজির আশা পূরণ হচ্ছে না গান্ধীজি চেয়েছিলেন যে প্রত্যেকটা ভারতীয়র মাথায় যেন ছাদ থাকে কাপড় থাকে এবং খাদ্য থাকে এটা নাকি বিজেপি সরকার নষ্ট করে দিচ্ছে দরিদ্র করে দিচ্ছে উনি বলছেন যে গান্ধীজির আশা না ওর যে গান্ধীজি ওর বাড়িতে গান্ধী ঢোকার পদটা বোধ কোনোভাবে বন্ধ হয়েছে উনি গেঞ্জি পরে বলেছিলেন পাঁচ লক্ষ টাকাকে এটা পিনাটস এইটুকু আমি হাতও দিই না তো সেইভাবে গান্ধীজি ঢোকাটা ওর বাড়িতে বোধহয় কোনোভাবে সমস্যা হচ্ছে সেখানে লোকটক টক পড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের আহ কারণে সেই সেই তাই ওর অভিযোগ অভিমান বেরিয়ে আসছে এখন একটা লোক যদি কোনো কিছু চেয়ারের অনুপযুক্ত হয় না তখন তার প্রতিটি শব্দই না এরকম একটা নেককারজনক সিচুয়েশন সৃষ্টি করে দেশ বেচা কাকে বলে জানি না কিভাবে দেশ বেচতে হয় জানি না তবে রাজ্যের অবস্থা খুব খারাপ একটু আমরা সবাই জানি কারণ বাংলায় শিক্ষাটাই শেষ কথা ছিল সেই শিক্ষাকেই ওরা শেষ করে দিয়েছে শিক্ষাকে ওরা বেঁচেছে বলেই বোধহয় ভাব যে দেশকেও দেশও বুঝি বেচা যায় বাংলা শিক্ষা ব্যবস্থাকে বেচে দিয়ে ওরা দেশ ভেদছে দেশ ভেদছে যে কথাগুলি বলছে আসলে এই যে বললাম যুব সম্প্রদায়কে বাংলার গরিব মানুষকে খেতে খাওয়া মানুষকে আবার বোকা বালানোর জন্য এই ধরনের কথাবার্তাগুলো বজারের মাল কাছে আমদানি করতে হচ্ছে শরীর দিবাসের সমাবেশ থেকে তৃণমূল নেতাদের জীবনযাত্রায় সাধারণ রাখার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আদিও কি সাধারণ জীবনযাপন চলছে তৃণমূল কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তার দলের লোকেরাই শোনে না আপনারা জানেন যে তৃণমূলের যে একটু আগে ও চন্দ্রবিন্দু লেভেলের নেতাদের কাছেও যে টাকা আছে সে টাকা আমি আপনি জানি আমাদের ক্ষম ভাবনার থেকে অনেক বেশি আর মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ভালো জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আমি একটা জিনিস একটু ইনফরমেশন দিয়ে দিই ইলেকশনের সময় টিকিট বিক্রি করেন ওরা টিকিটের বলি লাগালো বলে না যে এই এই জলসাঁকর টিকিট ফেললাম কে 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 দশ লাখ এক দশ লাখ দুই দশ লাখ এইরকম করে টিকিট বি যে দলের কর্মীদের টিকিট কিনতে হয় তারা অসাধু উপায় টাকা রোজগার করবে আর মমতা বলতে সে বিষয়ে যথেষ্ট যথেষ্ট তিনি ওয়াকি ভাল ওয়াকিফ ভাল আছেন এবং এইসব কথাগুলি এগুলো হচ্ছে ওর নেকামো বাস্তবটা হচ্ছে ওর দলের টিকিট কিনতে হয় অনেক ধন্যবাদ